গত একত্রিশে ডিসেম্বর জামুরিয়ার নিউ কেন্দা কলিয়ারির ওয়েস্ট কেন্দার পরিত্যক্ত খোলামুখনি চত্বরে ছাই ভরাটের কাজ দেখতে গিয়ে ফাটলে তলিয়ে যাওয়া সিনিয়র ওভারম্যান অজয় মুখোপাধ্যায়ের হদিশ মিলল না আজ উনিশ দিন পেরিয়ে গেল তবে উদ্ধারকারী দলের আশা অজয়ের সন্ধান তারা পাবেই প্রায় উনিশ দিন পেরিয়ে গেলেও এখনো হদিশ মিলল না সিনিয়র ওভারম্যান অজয় মুখোপাধ্যায় নিউ কেঁদা কলিয়ারির ওয়েস্ট কেন্দা ছাই করার সময় তৈরি হওয়া ভরাট ফাটলে তলিয়ে যান ইসিল সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের বাসিন্দা অজয় ওই গর্তে তলিয়ে যাবার পর ধসের জেরে দ্রুত সেই গর্তের মুখটি ছাই ও মাটিতে ভরে গিয়েছিল কিন্তু এই ঘটনার কোন প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি তাই অনুমানের উপরেই ভিত্তি করে পিছন দিক থেকে মাটি কেটে দুর্ঘটনা কাছে যাওয়ার চেষ্টা শুরু করা হয়েছে। প্রথম পর্বে প্রায় পাঁচ মিটার গভীর গর্ত খোঁড়া হয়েছে কিন্তু গর্তটির ভিতরে চারপাশে কোথাও অজয়ের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি আরো প্রায় পাঁচ মিটার গর্ত গভীর করার প্রক্রিয়াও চালানো হচ্ছে ইসিএল সূত্রে জানানো হয়েছে পরিত্যক্ত ওই খোলামুখ খনির নিচেই ভূগর্ভস্থ খনি ছিল সেখানে ১৯৯৪ সালে আগুন ধরে যায় সেখানে পঞ্চান্ন জন খনি শ্রমিকের মৃত্যুও হয়েছিল ২০১৫ সালে খনিটি বন্ধ করে দেওয়া হয় তাই খোলামুখ খনির দুর্ঘটনাগ্রস্ত এলাকায় মাটি কাটার সময় সেই আগুনের তাপ এড়িয়ে যাওয়া যাচ্ছে না খোলামো খনির ফাটুলে ভরাট করা ছায়ের তাপ প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস ও পাথর থেকে প্রায় আড়াইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ বের হচ্ছে এতে মাটি কাটার যন্ত্রপাতি বারে বারে খারাপ হয়ে যাচ্ছে বলে দাবি তাদের তাছাড়াও ধসপ্রবণ এলাকা হওয়ায় ভূপৃষ্ঠ থেকে ভারী যন্ত্রের সাহায্যে সরাসরি গর্ত কেটে কাজ করা যাচ্ছে না তাই পরিকল্পনা করে এগোতে হচ্ছে তবে উদ্ধারকারী দলের আশা আরও প্রায় পাঁচ মিটার গর্ত গভীর করার পরে অজয়ের কোন রকমভাবে সন্ধান মিলতে পারে এটাই তারা আশাবাদী পাবলিক টাইমস